صلاة الله وسلام على معلم الإيمان السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আজকে আমরা ইনশাআল্লাহ তৃতীয় পার্ট শুরু করছি গত পার্টে আমরা যা জেনেছি যে আল্লাহরবুল্লাহ আলামিন তার মৌসা কলিমুল্লাহ আলহি সালাত সাল্লামকে কীভাবে তার শৈশব কৈশর তার যৌবন এবং কিভাবে সাগরের গর্ভ থেকে মার গর্ভে থেকে সাগরের গর্ভে সাগরের গর্ভে থেকে এবার রাজপ্রাসাদে এখান থেকে আবার মরুর পথে আবার ছাগলের রাখাল ফেরার পথে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে দান করলেন নবুয়া ও এর চাইতে বড় কোনো নেয়ামাত কোনো মানুষের জন্যে মারব কুলের জন্যে আর বড় কোনো নেয়ামাত হতে পারে না এই জন্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনুল করিমে নবুয়াত ও রেসালাত মানব জাতির জন্যে বড় একটি নেয়ামাত লাকাদমান আল্লাহ আলমিনা ইদবাহফিহিম রসুল আিন আংফুসিহিম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্যে যখন নবী রাসূল পাঠান এর চাইতে বড় এহসান এর চাইতে বড় নেয়ামাত আর কিছু হতে পারে না ফেরাউন সেই যুগের সবচেয়ে বড় তাগুত সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় অহংকারী আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে হেদায়ত দেওয়ার জন্যে আর বন ইসরায়েলদেরকে মিশরের ভূমি থেকে বের করে নিয়ে আসার জন্যে মূসা কালিমুল্লাহ আল্লাহ সরাাতলামকে আল্লাহরবুল্লাহাম নব্বাত ও রেসালাত দান করলেন সাথে তার বড়ো ভাই হারুন আলহসরাত সাল্লামকেও তার সাহায্যকারী বানিয়ে দিলেন ওজির বানাই দিলেন মন্ত্রী বানাই দিলেন দুইজনে গিয়ে ফেরাউনকে দাওয়াত দিলেন এবং এখানে সবচেয়ে যে আমাদের জন্যে শিক্ষণীয় আল্লাহ রব্বাহিন মূসা এবং হারুনকে বললেন যে দুইজনে খুব নরম করে সুন্দর করে বুঝাবে ফেরাউনকে ফেরাউনকে বোঝাবের চেষ্টা করলেন মৌসা আলাইসাতসাল্লাম বোঝাবের চেষ্টা করলেন রব তুমি নয় বরং রব যিনি আসমান জমিন চন্দ্র নক্ষত্র এই পৃথিবীর সব কিছু তোমাকে আমাকে সব কিছুকে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুর মালিক যিনি তিনি হচ্ছেন মহান রব্বুল আলমিন কিন্তু সে কোনোভাবেই কারণ তার গদির মোহ তার রাজত্বের মোহ তার দৌরাত্ম এবং জুলুম অন্যায়ের মহ এই সব কিছুকে সব কিছু তার সত্য থেকে তাকে বাধা প্রদান করল মুসা আলাইস্লা সালাম তার নবুয়াত রেসালাত সত্য প্রমাণ করার জন্যে সত্যায়নের জন্যে মজেজা দেখালেন ও মজেজাকে ভাবল এটা জাদু মজেজাকে ভাবল এটা জাদু কারণ যার মনে যা লাভ দিয়ে ওঠে তা একটা কথা আছে ও মনে করে জাদু জাদুঘরদের নিয়ে এসে বিভিন্নভাবে মানুষের উপর অন্যায় করে এটাও বুঝে এক প্রকার জাদু তাই জাদুর প্রতিযোগিতা আয়োজন করল এবং সেখানে জাদুঘররা পরাজিত হয়ে সর্বপ্রথম তারাই সেজদা পড়ে গেল তারাই ফাউল কিয়া সাহারাত এরা মূসা এবং হারুনের রবের প্রতি ইমান আনল ফেরাউন সর্বপ্রকার তাদের প্রতি জুলুম অত্যাচার অন্যায় বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিলেও তারা ইমান থেকে কিন্তু এক বিন্দু সরে আসলো না তাদের ডান হাত কেটে দিল ফিরে আসো না বাম পা কেটে দিল ফিরে আসো না ডান পা কেটে দিল না এবার বাম হাত কেটে দিল একটা মানুষের দুই হাত নেই দুই পা নেই এরপরও তাকে বলা হচ্ছে ইমান ছাড়ো মশার রব ছেড়ে দিয়ে আরনের রব ছেড়ে দিয়ে আমি ফেরাওনকে রব মানো তারা বললেন যে না অনেক অন্যায় করিয়েছেন আমাদের দ্বারা বা করিয়েছ আমাদের এই দুনিয়া শুধু শেষ করতে পারো কিন্তু আখের আর তুমি শেষ করতে পারবে না যাই হোক ফেরাউন এবং তারা দোয়া না সব মুসলিমিন আমাদেরকে ধৈর্যশীল বানাও ধৈর্য ধারণ করার শক্তি দাও এবং মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় আমাদেরকে করশা আল্লাহ আলোচনা শেষ হলে মুসা আলি সালামের কেসা থেকে আমাদের শিক্ষণীয় কি আমরা আলোচনা করবো হয়তো একটা পার্ট হবে সেটাতে এবার ফেরাউন তার স্ত্রীর প্রতিও জুলুম অত্যাচার করে তাকেও হত্যা করল তার মেয়ের বিউটি পার্লারে কাজ করতো তাকেও হত্যা করল ফেরাউন যেখানে ইমানের কথা শুনে সেখানে এসে কারণ ফেরাউন আর আমাদের এই উম্মতের ফেরাউনকে আবুজাহাল এদের কাজই একই ইমানের সঙ্গে হক ও বাতিলের লড়াই প্রতিটি যুগে হয়েছে হবে থাকবে এবং ক্ষণিকের জন্যে হক নির্যাতিত মাজলুম নিপীড়িত বঞ্চিত হলেও একদিন কিন্তু হাক প্রতিষ্ঠিত হবে এটা মহানব্বুল আলামিনের ওয়াদা এবার ফেরাউনের যারা মন্ত্রী পরিষদ পরামর্শদাতা ছিল তারা ফেরাউনকেও এবার উত্তেজিত করা শুরু করলো মৌসা এবং মৌসা সালাম এবং তার সঙ্গে যারা ইমান এনেছে আপনি যদি এইভাবে ছেড়ে দেন তাদেরকে তারা এই মিশরের সব কিছুকে লণ্ডভণ্ড করে দিবে এরা বিপর্যয় সৃষ্টি করছে ইমানদাররা বিপর্যয় সৃষ্টি করে আর যারা বেঈমান হক যারা এরা বিপর্যয় সৃষ্টি করে আর যারা বাতিল এরা করে কি শান্তি প্রতিষ্ঠা করে এবং ফেরাউনের সে কথাটা আসতেছে ফেরাউন শেষ পর্যন্ত বলল যে তাহলে এক কাজ করা যাক বনিশের যত পুরুষ মানুষ ছেলে সন্তান জন্মগ্রহণ করবে এদেরকে হত্যা করো কালাস নকিল ক হিরুন এদের শিশু সন্তানদেরকে ছেলে সন্তানদেরকে হত্যা করব এবং এই সন্তানদেরকে আমি জীবিত রাখবো এবং আমি এটা করার ব্যাপারে আমি শক্তিশালী সে ঘোষণা দিয়ে দিল তার জালিম বাহিনী তাই শুরু করলো এদিকে মুসা সালামের জাতি এরা নির্যাতিত নিষ্পেষিত মাজলুম এদের মনোবল এদের ইমানি বল এদের শিক্ষা দীক্ষা সব কিছুকে ফেরাউন ধুলিস করে দিয়েছে একটা জাতি যখন একটা জাতি যখন অধপ্রতন অতল তলে চলে যায় একে উদ্ধার করা একে নতুন করে আবার একে শক্তিশালী করা মানসিকভাবে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষার দিক থেকে রাজনৈতিক দিক থেকে বড় কঠিন কবি ইকবাল এই জন্যে খুব সুন্দর করেই বলেছেন যে পানিতে আগুন জ্বালানো কঠিন থেকে আগুন জ্বালা যাবে কঠিন নদীর স্রোত বন্ধ করা কঠিন এটা কঠিন না এত কঠিন নয় যত কঠিন কোনো পতিত জাতকে সমাজকে শুধরানো ওঠানো জাগানো বন ইসরায়েলের কম এরা গোলামি করতে করতে মানুষের এবং নির্যাতিত নিষ্পেষিত হতে হতে এদের চোখের সামনে এদের সন্তানদেরকে হত্যা করা হয় সবচেয়ে জঘন্য এবং ভারী কাজগুলি এদের দ্বারা করা হয় যত্র তত্র এদেরকে মাজলুম ও মাহরুম করা হয় যেভাবে ইচ্ছা সেভাবে কৃপ্তিদের ফেরাউনের ছোট ছোট বাচ্চারা বড় বড় শক্তিশালী বন লোকজনকে তাৎসল্য ঠাট্টা বিদ্রুপ করে এদের কোনো প্রকার কিছু বলার অধিকার ছিল না এইভাবে জাতিটা এদের সব দিক থেকে অর্থনৈতিক সামাজিক মানসিক শিক্ষা দীক্ষা রাজনীতি সামাজিক সব দিক থেকে রাকিবের এত নিম্নমানের যা বলার না মুসা আসলাতাম তাদেরকে এবার অসিয়াত করতে লাগলেন অজনসিয়াত শোনাতে লাগলেন দিনের পথে আসার জন্যে আল্লাহর ইবাদত করার জন্যে শিক্ষা দীক্ষার জন্যে মনোবলের জন্যে একটা জাতিকে উঠানোর জন্যে যা যা প্রয়োজন সব কিছুই তিনি আল্লাহর পক্ষ থেকে কাজ শুরু করলেন এদের প্রতি জুলুম অত্যাচার অবিচার আরও বেড়ে গেল বনিশাহীদের উপরে এরা এসে নবী মুসার কাছে এসে অভিযোগ করে হ্যাঁ এ কেমন হলো তিয়ানা আন্তা তিয়া অমিম বা আদিমা জি না। আরে আপনি আসার আগেও আমরা মাজলুম ছিলাম আপনি আসেই কি ফায়দা হলো আপনি দিয়ে আমার হদও কি আমাদের আরও জুলুম বেড়ে গেল আপনাকে দিয়ে তোমাদের কোনো কাজ হলো না বরং আগেও মাজলুম ছিলাম মাহরুম এখন আরো বেশি শুরু হয়ে গেল মুসা মুসাতলাম তাদেরকে বললেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কারণ সাহায্য কার কাছে আল্লাহ হাবি মোহাম্মদাম বলেন বিল্লাহ সাহায্য চাইতে হলে কার কাছে চাইবে

জালেমের জুলুম থেকে বাঁচার জন্যে সাহায্য চাওকার আল্লাহ কারণ আল্লাহ যাকে সাহায্য করবেন তারই জয় হবে অসবিরু এবং তোমরা সবুর করো ধৈর্য ধৈর্য ধারণ করো এই জমিনে আল্লাহ যাকে চাইবেন তাকে কি এই জমিনের পাওয়ার দিবেন শক্তি দিবেন অনেক সময় বাতিলকে আল্লাহ শক্তি দেন অনেক সময় হককে দেন হক ও বাতালের লড়াই প্রতি যুগে প্রতি সময়ে এসেছে আল্লাহ রব্বুল আলমিন যাকে চাইবেন শক্তি দেবেন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন কত বড় বড় জাতিকে কত বড় বড় জালেম বাদশা দিয়ে নিষ্পেষিত করেছেন একে অপরের একজনকে দিয়ে আরেকজনের কি আল্লাহ রব্বুল আলমিন জুলুমকে বাধা দিয়েছেন বলা একে বাতলির মনে রাখো তোমরা যে শেষটা কিন্তু কাদের জন্যে যারা মোত্তাক তাদের জন্যে যারা পরেজগার যারা আল্লাহ ভিরো যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে তাদের জন্যে শেষ পরিণাম তাদের বিজয় হবে ক্ষণিকের জন্যে পরাজয় দেখলেও জুল মত্যাচার নিষ্পেষিত নির্যাতিত হলেও বঞ্চিত মাহরুম হলেও মনে রাখো যে তোমরা সত্যিকারে মোত্তাকি হতে পারো তোমাদের জন্যে কে শেষটা হবে কিন্তু মুসা সালামের কাউম এদের এদের মনোবল ফিরে আসে না কারণ এরা গোলামি করতে করতে মানুষের এবং মানুষ যখন মানুষের গোলামি করে এর চাইতে নিরহ এর চাইতে নির্লজ্জ এর চাইতে মানে মানসিক দিক থেকে দুর্বল আর কেউ হতে পারে না আর যে আল্লাহর ইবাদত করে তার কিচ্ছুই না থাক এর চাইতে বড় মনোবল এর চাইতে শক্তিশালী আর পৃথিবীতে কেউ হতে পারে না মোসা সালাম বললেন তোমাদের পরীক্ষা চলছে পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে হবে এই জন্য তোমাদের প্রিয়জন সবর এবং তাকুয়া কালা আসা রব্য কুমাই উহলিকা আদু বাকুম ওয়াস্তাখলিফা কুমফিল আরদি ফায়ং ফায়ং কেই ফাতা আল্লাহ রব্বুল আরামিন তোমাদের প্রতিপালক তোমাদের দুশ্মনকে হালাক করে দিবেন ধ্বংস করে দিবেন এবং তোমাদের এই জমিনে তোমাদের খেলাফাত দান করবেন এবং দেখবেন তোমরা কী করতেছ আল্লাহরবুল এইভাবেই তার নিয়ম কাউকে উঠান কাউকে দাবান এটা আল্লাহ রব্রাহ নিয়ম যাই হোক হক ও বাতিলের যুদ্ধ হক ও বাতিলের লড়াই এইভাবেই চলতে শুরু করলো ফেরাউন তার মন্ত্রী পরিষদকে বলল যে মৌসা যে রবের কথা বলতেছে এই রব যদি মানুষ মেনে নাই। তাহলে তো আমার দেশে বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে অতএব এই মূষার আল্লাহকে হত্যা করতে হবে কত বড় অহংকারী অকালা ফের আউন জারুনি আক্তুল মৌসা ও না বললো যে কি প্রথম আল্লাহটা পরে বললো এবার কি বলল যে আমাকে ছেড়ে দাও মুসাকে আমি হত্যা করি আদি হিরা ফিল দিল বললো কে বেঁচে রাখা যাবে না এর হত্যা করতে হবে আমি এর হত্যা করব দেখি ওর রাব কেমনি ও বাঁচে আল্লাহকে ও ডাকুক ওর রাবকে আমাকে রব মানে না আমি ওর হত্যা করবো ওর আমাকে ও ডাকুক দেখি কেমন ওরে বাঁচাই আমার ভয় হয় তোমাদের এই সুন্দর দিন নিয়ম নীতিমালা এটা সব পরিবর্তন করে দিবে মুসা এবং এই জমিনের মধ্যে সে কী করবে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করবে ফেরাউনের এই ধরনের হুমকি ধুমকি শোনে মুসা আল ইসলাতালাম তিনি তো আল্লাহর কাছেই পানা এবং আশ্রয় নিলেন হিসাব যে পরকালকে বিশ্বাস করে না হিসাবের দিনকে এমন কাফের বে ইমানের অহংকারী থেকে আমি আল্লাহর কাছে পানা চাই আশ্রয় প্রার্থনা করি তাহলে ফেরাউন তার নিজের শক্তি বলে মশারে মারবে সালাম আর মুসা সালাম বাঁচবে কার শক্তিতে আল্লাহ রব আল যারে বাঁচায় আল্লাহ তারে মারে কেউ মারতে পারবে একেবারে যখন শিশু তখন যাকে মারতে পারে নাই এখন সেই মুসা সালাম তাকে তো আল্লাহ রব্বল আলমিন নবুয়া তোরে সালাদ দিয়েছেন মৌজেজা দিয়েছেন লাঠি ছাড়লেই তো সব খেয়ে শেষ ঠিক না মুসা আসসালামকে আল্লাহরবুল্লা আলমিন বলে দিয়েছেন যখন বলছিলেন আল্লাহ আমার ভয় হয় ফেরাউন যে বড় জালেম আল্লাহ আলমিন বলে দিয়েছেন মুসা এবং হারুন তোমাদের স্পর্শ করতে পারবে না ফেরাউন আমি তোমাদের সাথে আছি আমি দেখতেছি কাজে যেই মহান রব্বুল্লাহ আলমিনের সঙ্গে যার সম্পর্ক একজনের সম্পর্ক আল্লাহর সঙ্গে আর একজনের সম্পর্ক নিজের নিজের এবং শয়তানের সঙ্গে একজন তৌহিদের উপরে একজন সির্কের উপরে একজন বাতিলের উপরে একজন হকের উপরে হক ও বাতিলের লড়াই হলে ক্ষণিকের জন্যে পরীক্ষা তো হবেই বিনা পরীক্ষা করে তো আল্লাহ রব্বুল আলামিন বিজয়ী ডাঙ্কা বিজয়ীর পতাকা উড়া দিয়ে উড়িয়ে দিবেন না তাই মুসা আলস্লা সাল্লাম এবার আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য এবং তারই আশ্রয় প্রার্থনা করলেন ফেরাওন এবার সিদ্ধান্ত নিয়ে ফেলল মুসাকে হত্যা করতে হবে এই খবরটা ফেরাউনের একজন উদ্ধতন কর্মকর্তা তিনি ইমান এনেছেন কিন্তু ইমান প্রকাশ করে না গোপন রাখেন আল্লাহ বলছেন একথুমো ইমানা ইমান গোপন করে এখন সংসদে আলোচনা হচ্ছে মুসাকে হত্যা করতে হবে এ বেচারা ইমানদার মুসা মূসা ইসলাতামকে হত্যা করে দিবেন এ হত্যা করবে তো এখন তো সবার পরামর্শ কথা শুনছি ফেরাউন এবার এই ইমানদার লোকটি বললেন আচ্ছা মূসার দুইটা অবস্থার তৃতীয়টা তার হতে পারে না যদি মূষা মৃত্যুক হয় তো তার মিথ্যার জন্য সে নিজেই ধ্বংস হয়ে যাবে তোর মিথ্যার পরিণাম কি ধ্বং আর যদি সত্য হয় আর সে যে আজাবের কথা আমাদেরকে শোনাচ্ছে তখন সে আজাব থেকে আমাদেরকে বাঁচাবে উপস্থিত যারা সংসদ সদস্য সবাই বললো ঠিকই তো মৃত্যু যদি হয় তোর মিথ্যার জন্যও হালাক হয়ে যাবে আর সত্যই যদি হয় আর যে আজাবের কথা উনি উনি বাতে সে বলছে তারা তার বিশ্বাস করে না তাহলে আজাব চলে আসলে আমাদেরকে বাঁচাবে কে ফেরাউন কি বাঁচাবে সবাই কথাটা মেনে ঠিকই তো তো ঠিকই তো কথা বলছে মৃত্যুক হলে সে ধ্বংস হবে তার মৃত্যুর জন্যে আর এই সত্য তো আমাদের তো বিপজ্জলে আসলে বাঁচাবে কি আমাদের কারণ সবার তো মরণের ভয় আছে ফেরাউন বলল না সবার মতামত নেওয়ার পরে ফেরাউন এবং তাগুদ যত এই পৃথিবীর যত বড় তাগুদ যত বড় শৈতান যত বড় মুসরে কাফের এবং বাতেলের যারা পতাকাবাহী না না তোমাদের কাউরি কোনো মত না হবে না আমার যা মত ঠিক ওমা আহদি কুমিল্লা সাবিল রসাদ এবং আমি তোমাদেরকে সঠিক পথেই দেখাবো এখনো পৃথিবীর যত জালেম শয়তান এই ধরনের জনগণকে কি করে ধোকা ধোকা দেয় দেয় না দেয় না সে তাদের বন্ধু তাদের কল্যাণ চাই মঙ্গল চাই অমুক চাই অমুক করে তুমুক করে তাদেরকে হেদায় দিতে চাই সেই তাদের একমাত্র অমুক তুমুক এই ধরনের ওয়াদা সারা পৃথিবীর যত তাগত আছে সর্বযুগে দিয়েছে এখনও দিচ্ছে এবং যত বড়ো বড় তাগত আছে পরামর্শ করবে ঠিকই কিন্তু নিজের সিদ্ধান্তের উপরেই অটল থাকবে এবার সবাই নিস্তব্ধ কেউ কিছু বলছে না এবার ওই ইমানদার গোপনে যে ইমান এনেছেন বলছেন আচ্ছা ঠিক আছে যদি এমনটা হয় তিনি বললেন আমরা অতীতে ইতিহাস একটু উল্টায় দেখি অতীতে কৌমে নোহ কাউমে আধ কাউমে সামুদের কথা আমরা জানি ইতিহাস সবাই জানে এটা যে নুহআলা সালামের কমকে কীভাবে আল্লাহ রবুল্লা আলমিন তুফান দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন কিভাবে কাউমে আদকে বিকট আওয়াজ দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন কিভাবে সামুদ কাউমকে আল্লাহ রব আলমিন জমিন ধসিয়ে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তো বলেন যদি এমনটা আমাদেরও হয় তখন কি হবে এবং এটা তো খুব নিকটের কথা এগুলি এই সমস্ত ইতিহাস এবং ইউসুফ আলহিসাল্লাম যখন এই মিশরে এসেছিলেন দাওয়াত দিতে যখন মানুষ দাওয়াত শোনে নাই তহিদের পতাকার তলে আসে নাই তখন তো তাদের হালাকের একেবারে উপক্রম হওয়ার সময় এরা যখন ইমানে এসে তখন তারা ওদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন এই মিশরেরই ঘটনা বাইরের কথাকার না কিন্তু যার চক্ষু যার দৃষ্টি কী বলে অন্তর দৃষ্টি অন্ধ হয়ে গেছে যার বিবেক বুদ্ধি হারিয়ে গেছে যে জুলুম করতে জুলুমের নেশাই মত্ত হয়েছে যে রক্তের রক্তের বন্যায় হোলি খেলে যে গরিব মিসকিনকে নির্যাতন ও নিষ্পেষণ করে তার কাছে এই ধরনের ইতিহাসের কোনোই মূল্য নেই মজে যার কোনো মূল্য নেই বাস্তবতার কোনো মূল্য নেই যুক্তির কোনো মূল্য নেই পরামর্শ ধারে না তাই ফেরাউন সবকিছুর উপরে বলল যে না এইসব কিছু মানা টানা যাবে না এই সব কিছু মানা টানা যাবে না এই ধরনের কথার এগুলিতে ধ্বংস হয়ে যাবে আমার দেশ তোমরা ধ্বংস হয়ে যাবা বিপর্যয় সৃষ্টি হবে মিশরে আসলে তার ভয় হলো কি তার গদি তার শক্তি তার সিংহাসন তাই ফেরাউন সব কিছুর পরে ওই ইমানদার লোকটা দেখলো যে না কোনোই ফায়দা হচ্ছে না ফেরাউনের কাছে ফেরাউন সব কিছুকে তাচ্ছিল্য মনে করে উপহাস করে উড়িয়ে দিল তখন তিনি শেষ পর্যন্ত তার যে ওসিয়ত বাণী তাদেরকে

তাদেরকে গোপনে গোপনে দাওয়াত শুরু করলেন হে আমার জাতি শোনো এই দুনিয়ার ক্ষণিকের খেলতামাশার কিছু ভোগবিলাস বিলাস আখেরা তাহিয়াদ আর উল করার আখেরাত কিন্তু স্থায়ী আমাদের বাসস্থান। মান সে ইয়াতন ফেলা ইউজাই ইল্লা মিসলেহা ইল্লা মিসলাহা যে পাপ করবে যতটুক করবে ততটুকু তাকে প্রতিদান দেওয়া হবে ওমান আমিলা সোয়ালিয়া মিন দা কারিনা ওয়া হিসাব আর নারী হোক পুরুষ হোক ইমানদার যারা সত আমল করবে নেকামল করবে তারাই জান্নাতে প্রবেশ করবে এবং জানাতে বেহিসাবে তাদের রিজিক দেওয়া হবে হে আমার জাতি আমি তোমাদেরকে ডাকতেছি নাজাতের দিকে আর তোমরা আমাকে ডাকতেছ জাহান নামের দিকে তা দ ও নারী লে আখ ফুরাবিল্লাহ তোমরা আমাকে ডাকতেছ আল্লাহর সঙ্গে কুফুরি করার জন্যে ও উ শ্রেকা এবং তার সঙ্গে শরিক করার জন্যে মা আলাই সালি বে হেল যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই ও আ উ কুমির আল আজি লগাফ ফার আর আমি তোমাদেরকে ডাকতেছি মহাশক্তিমান মহাশক্তিশালী ক্ষমাশীল মহানব্বোলা র আমিনের দিকে লা জ রামা আন্নামা দাদ ও নানী ইলাই হিলাই সালা উদা আয়তুন ফির দুনীওয়ালা বিলাহেরা তোমরা যার দিকে আমাকে ডাকতেছো দুনিয়া আখেরাতের কিচ্ছুই নেই ওয়ান না মারাদানা ইলাল্লাহ আমাদেরকে কী করতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে ওয়ান না আল্লাহ ওয়ান আল মুসরিফিন হুম আর শাহাবুন্নার আর যারা সীমা লঙ্ঘনকারী তারা কিন্তু যান মনে রাখো ফাসাদাজ মা আ কুল আউ ফ ইউ একদিন স্মরণ হবে তোমাদের একদিন তোমাদের স্মরণ হবে যা বলতেছি তোমাদেরকে ও আমরি আল্লাহ আমি আমাকে আমার সব কিছু আল্লাহর কাছে আমি সপ্রুত করে দিলাম ইন আল্লাহ আল্লাহবাসী রমবিল এবার আল্লাহ তার বান্দাকে দেখেন যাই হোক এরপরে ফেরাউন ওই ইমানদার ব্যক্তিটি সম্পর্কে যখন জানতে কারণ এবার তো প্রকাশ্যে কমে তার জাতির কাছে দাওয়াত শুরু করলেন এবং এটাই আজ কাউকে বললে দুনিয়া তার কাছে বলো মর্বে যে কথাটা ভুলেই যাই এই মমিন ব্যক্তিটির যে নসিহত প্রতিটি মানুষের জন্যে প্রতিটি জাতির জন্যে প্রতিটি কমের জন্যে মুসায়েবার ওর আশেপাশের যারা লোকজন ছিল এদেরকে হত্যা করার জন্য সে সর্বধরনের কি করল পরিকল্পনা আঁকল সু মকরু হাক কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাকে বাঁচিয়ে দিলেন কারণ আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে না এবং ফেরাউনের জাতির প্রতি আল্লাহর কঠিন আজাব এসে গেল এদেরকে স্পর্শ করল এইভাবে মুসা আয়েসালামের জাতির প্রতি বনীশের প্রতি ফেরাওন আরও কঠিনভাবে জুলুম শুরু করল এবার আল্লাহ রব্বলমিন ওদেরকে ফিরিয়ে আসার জন্যে মিশরবাসীকে যারা শিরিক করে কুফুর করে ফেরাউনের সঙ্গ দেয় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে একটা একটা করে আজাব দেওয়া শুরু করলেন যাতে করে ফিরে আসে আল্লাহ রব্বুল আলমিন সুরা সাজদাই বলছেন ওলাহুমা আদাব আল আদনা আমি বড় আজাব দিই না ছোটো আজাব দিই যাতে করে এরা ফিরে আসে আজও আমাদের সমাজে দেখবেন বহু মানুষ বিভিন্নভাবে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সামাজিক শারীরিক মানসিক পারিবারিক সন্তান অসুখ বিসুখ বিভিন্নভাবে আল্লাহ রব্বুল আলমিন রোগ শোক বিপদ আপদ দেন কেন দেন ফিরে আসা এইটা আল্লাহ রবুল আলমিনের একটা নিয়ম যে মানুষ হয়তো ফিরে আসবে এইভাবে আল্লাহ রবুল আলমিন ফেরাওন মিশরিকি কঠিন দীর্ঘ দুর্ভিক্ষ গাছপালা শুকিয়ে গেল ফল নেই নীল নদ শুকিয়ে গেল পানি নেই জমিনে কোনো চাষাবাদ নাই আসমান শুকিয়ে গেল এবার এর দ্বারা তারা নসিহত বা শিক্ষা নিবে কি বলতে লাগলো এটা আসলে ওই মুসার জাদুরই কারসাজি এটাও একটা মুসার জাদু এটা ওই যে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে ফেরাউনকে আল্লাহ বাদ দিয়ে খোদা বাদ দিয়ে আর নতুন খোদা মেনেছে এই জন্যেই এদের আমাদের প্রতি এই সমস্ত জুলুম একই বলে এই আজাব দুর্ভিক্ষ এসেছে ফেরাউনকে কারও উত্তেজিত করা শুরু করলো এরা এই সব উল্টোপাল্টো শুরু করেছে মক্কার যখন কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিল তখন এদের বিরুদ্ধে এ ধরনেরই কথা কাফের মুর্শেকরা বলেছিল এবার আল্লাহ রব্বুল আলমিন একটা একটা করে অনাবৃষ্টি ক্ষুধা এবার ওরা গিয়ে মুসা এসালামের কাছে গিয়ে বলে আপনি দোয়া করেন এই আজাবটা উঠে গেলে আমরা বনি বনিসকে আপনাকে দিয়ে দেবো আপনি কোথায় যাবেন যাননি রব্বুল আমিন বৃষ্টি দিলেন ফসল আদি আবার হলো আবার তাদের কি ওই যেই সেই এবার আল্লাহরব্বর আহমিন ফসল আদি হয়েছে কাটবে খাবে ঠিক না ঘরে নেবে তুফান এত বৃষ্টি আগে তো ছিল অনাবৃষ্টি এবার বৃষ্টি আল্লাহ আলামিন পানি হলো রাহমত আবার পানি কিন্তু জাহমত এই পানি হলো মানুষের অপর পানির অপর নাম কি জীবন আবার পানির অপর নাম মরণ মরেছে কও মরেছে কত জাতি এই পানি দিয়ে আমরা দেখেছি আমাদের দেশে কত বড় বড় বন্যা হয়ে কত মানুষ কত ক হ্যাঁ বস্ত্রহারা এবং পথের ফতিক হয়ে গেছে ফকির হয়ে গেছে এইভাবে আল্লাহ ওরব্বুল আলমিন তুফান দিলে দেয় আবার গিয়ে মুসার কাছে বলে আলাইসুসাল্লাম তিনি দোয়া করেন যে হতে পরে ফিরে আসবে আবার যখন উঠে যায় আজাদ আবার যেই সেই আল্লাহ পাঠালেন কি জারাত জারাত কি পঙ্গপাল ফসল আদি হয়েছে ভালো এবার কৃষক সব কিছু করতেছে কাটবে এই সময় পঙ্গপাল এসে বড় বড়ো ওই যে ফড়িং জাতীয় সব খেয়ে সবার এই মূষা আমাদের জন্য দোয়া করো ঠিক আছে দোয়া করেন আবার যখন আজাব উঠে যায় আবার যেই সেই এরপর আল্লাহ রব্বিল পাঠালেন কি কুম্মাল কুম্মাল মানে এই যে কি বলে আমরা ওটাকে আরে বিছনা টিসনা এসে যে ডিস্টার্ব করে পুরুষ ছাড় পোকা হ্যাঁ ছাড় পোকা ছাড় পোকা বা এই গনে ধরা পোকা যা কিছু সব কিছুর মধ্যে পোকা যা কিছু খাবে সব পোকা ধরেছে আল্লাহ একবার এরপরে আল্লাহ পাঠালেন কি দফা দে ব্যাং যা কিছু দেখে খালি ঘরে ব্যাং খানা বাতিল করলে ব্যাংক যা কিছুর মধ্যে যেখানে শুধু ব্যাংক আর ব্যাংক খাবে কি এরপরে রক্ত যা কিছু খেতে চাই দেখে রক্ত আল্লাহ একটা জাতিকে সুধারণের জন্য হেদায়েতে নেওয়ার জন্য আল্লাহর পথে নেওয়ার জন্যে জান্নাতের পথে নেওয়ার জন্য এই ছোট ছোট আজাব একটার পর একটা আসে মুসা আলসালামের কাছে ছুটে যায় তিনি আশাবাদী কারণ তার উদ্দেশ্য কী মানুষ হত্যা করা কোনো রবিরসুর এই দুনিয়ায় এসেছিলেন হত্যা করার জন্য তালোয়ার চালাবের জন্যে না যারা আমাদের নবীর বিরুদ্ধে তালোয়ারের কথা বলে এরা সত্য ইতিহাসকে ডেকে রেখে নিজেদের মিথ্যা মানুষের চাল মানুষের কাছে চালিয়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় আমি তো এর আগে আপনাদের বলেছিলাম না যে মহাম্মদ রসুল্লাহ রক্ত পিপাসু হতেন তাহলে তয়েফের দিন পাহাড়ের ফেরস্ত যখন এসে বলেছিলেন যে দুইটা পাহাড় দিয়ে কি করতেন খালি হুঁ বললি তো হতো কিছু না হুঁ নাম তা তো বলেন নাই রাহমিল আলমী সমস্ত নবী রসুল তারা মানুষের জন্যে দয়া হয়ে মানুষকে হেদায়ত দেওয়ার জন্যে নিজেদের জীবনে সব ধরনের নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তিকে হারিয়েছে এবং অতিরিক্ত সব ধরনের বিপদ আপদ নিজেরা বরণ করে নিয়েছে কি জন্যে মানুষকে হেদায়ত দেওয়ার জন্যে আল্লাহর দিকে নিয়ে আসার জন্যে মানুষের এবারত থেকে বের করে মানুষের বন্দেকি থেকে বের করে আল্লাহর বান্দা বানাবের জন্য كيدو جيجاتيل، أنتري مهرمرا، جادر تشوك تاكتي وندو، جادر كان تاكتي وكان شننا، ولقد ذرانا لجهنم كثيرا من الجن والإنس، لهم قلوب لا يفقهون بها، ولهم أعين لا يبصرون بها، ولهم آذان لا يسمعون بها، أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. جادر تشوك تاكتي وداكنا বিবেক থাকতেও বুঝে না কান থাকতেও শুনে না শোনার মতো সত্য ভালো মন্দ এরা চতুষ্পদ জন্তুর মতো এদেরকে যতই বুঝানো হোক না কেন এদের কোনো কাজ হচ্ছে না ওরা এসে মুসার কাছে আলাই সাল বলতো কাল ইয়া মুসা দু রাব্বাক বিমা আহেদা ইন্দাক লাইন কাসফ তা আন্না রিজা ইসরা ফলাম্মা কাসফ না আনহুমুর রিজা ইলা যখনই মুসার কাছে আসে আইসলাতাম তিনি দোয়া করেন যে এই বিপদ দূর হলে আমরা ইমান আনব সব তাদের ঘরে ঘরে গোলাম দাস হয়ে কাজ করতেছে যখনই বিপদ চলে যায় তখনই তারা আবার ফিরে যায় ফেরাউন শেষ পর্যন্ত ফাস্তা খাফা কাউ মাহু ফা তাও তার জাতিকে তাদের বিবেক তাদের স্বাধীনতা তাদের ভবিষ্যৎ এবং তাদের মান কি বলে মানবতা সব কিছুকে তুচ্ছ মনে করে ফেরাউন নিজের জালেমি শাসন যেটা সে চাইবে সেটাই হতে হবে এই ফাঁসেক তাই শুরু করল এবার সব কিছু যখন কঠিন অবস্থা আল্লাহ আল্লাহরব্বা আলমিন মুসায়েসাতসাল্লামের কাছে ওয়াহি করলেন এই বনিস্রাইলদেরকে নিয়ে মিশর ত্যাগর মুসায়ে সালাম চুপে চুপে গপনে গোপনে এদের সঙ্গে একটা পরিকল্পনা নিলেন যে আমরা অমুক সময় রাত্রিবেলা এবং রাত্রিবেলা আমরা মিশর ত্যাগ করে আমরা চলে যাব কোথায় বাইতুল মাকদেশ হিজরত করতে হবে হিজরত মানে কি ত্যাগ করা কাফের দেশ ছেড়ে ইসলামের দেশে চলে যাওয়া আল্লাহর ইবাদত করার জন্যে অন্য উদ্দেশ্যে না موسى عليه السلام هارون عليه السلام তার জাতি বনি وقال موسى ربنا انك এবার কি করলেন আল্লাহ রাব্বুল موسى عليه السلام বद्दুয়া করলেন ফেরাউন এবং ফেরাউনের জাতির قال وقال موسى ربنا انك اتيت فرعون وملاه زينه واموالا في الحياه الدنيا এর আগে ফেরাউন বলেছিল মূষা সম্পর্কে আরে মূষা যে কথা বলতে পারে না ভালো আমার বাড়িতে পালিত হয়েছে যার একটা স্বর্ণের চুরিও নাই যার একটা বাড়ি নাই ঘর নাই দেখো না আমার বাড়ি ঘর রাজপ্রাসাদ দেখো না কত নহর নদ প্রবাহিত হচ্ছে দেখো না কত গাছপালা আমি সব কিছুর রব মারি এ একটা ফকির মিসকিন এ কেমনি তোমাদের রাজত্ব বা তোমাদেরকে পরিচালনা করবে রাজা তো হবে সেই যার অর্থ টাকা পয়সা এটা ওটা আছে এবার মুসায়ে বদা করলেন আল্লাহ তুমি ফেরাউনকে এবং তার জাতিকে এই পৃথিবীর সৌর্য বীর্য এই পৃথিবীর সৌন্দর্য দিয়েছ ধন সম্পদ দিয়েছ রব্বান আলী উদিল্লু আংসাবিল আর এর দ্বারা মানুষকে এরা পদভস্ত গুমরা করছে দেখেন না আজকাল এই পৃথিবীতে যাদের কাছে টাকা আছে দুই নম্বরই টাকা আরামি টাকা কালো টাকা এই কালো টাকা দিয়ে এই পৃথিবীতে কত অনাচার কত অবিচার কত দুরাচার আর কত অন্যায় অবিচার করতেছে তো ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ এরা কি এদের অর্থ টাকা পয়সা দিয়ে মানুষকে দিন থেকে বিরত রাখছে

আল্লা বললেন মুসা এবং হারুনকে তোমাদের দোয়া কবুল করা হলো মজবুত থাকো তোমাদের কাজের ওপরে এবং অজ্ঞদের রাস্তা কখনোই অনুসরণ করবে না যাই হোক এবার মুসা এসালাম বনিসালদের সঙ্গে নিয়ে এবার এই লোহিত সাগর যেখানে সুইসরা ক্যানেল এখান দিয়ে সিনা মরুভূমিতে পার হওয়ার জন্যে সবাইকে নিয়ে তারা বের হয়ে গেলেন বন ইসরায়েলের মহিলারা ফেরাউন দে ফেরাউনের কৃপ্তি মহিলাদের কাছ থেকে তখন ওই যুগে স্বর্ণ ধারে দেওয়া হতো বা কি বলে ভাড়াতে তো বিভিন্ন এটা ওটাতে ফেরাউন কারণ এরা ওদের বাড়িতে কাজকাম করতো এদেরই তো দাস দাসি ছিল তো ওদের বিভিন্ন সোনা নিয়ে আসতো পড়তো রাখতো দিত এটা তো হঠাৎ করে পরিকল্পনা কেউ জানে না খুব গোপনে সংগোপনে গোপনে হচ্ছে এরা সোনা টোনা সব কিছু নিয়ে ওদের যা ছিল ফেরাউনদের কৃপ্তিদের এবার নিয়ে তো তারা রওনা হলো রাত্রিতে ফেরাউন টের পেয়ে গেল ফেরাউন টের পেয়ে গিয়ে ঘোষণা দিল বিশাল সৈন্যবাহিনী তৈরি করো এদেরকে ছেড়ে দেওয়া যাবে না এদেরকে ছেড়ে দেওয়া যাবে না ছেড়ে দিলে আমাদের এই কার্যক্রম কে করবে আমাদের এই সমস্ত নিম্নমানের কাজ শক্ত কাজ আমাদের গোলামি দাসত্ব করবে কে তখন তোমাদেরই করতে হবে তারা পরামর্শ করে বিশাল এক বাহিনী তৈরি করে তৈরি ঘড়িৎ বলে ছোটো পিছনে ধাওয়া করো মোসা হারুন এবং তারা জাতি বন ইসরায়েলের পিছনে এবার মোসা সালামের সঙ্গে বন ইসরায়েল এরা একেবারে বুঝদেন অন্তরে কোনো সাহস নেই এদের এমানই কোনো বল নেই মোসা সালাম এদেরকে যতই শোনায় এরা ততই কোনো কিছু এদের হেদায়ত নিতে চাই না এদিকে সামনে হলো সাগর পিছনে হলো কি বিশাল দুশ্মন দেখতে পাচ্ছে ফেরাউন সলদল বল নিয়ে নিকট হচ্ছে আর এদিকে সাগর ওরা বলতে লাগলো চিল্লাচিলি করতে লাগলো মুসা এবার কি হবে সামনে সাগর পিছনে দুশ্মন আমাদের তো বুড়ো থুড়ো মানুষ নাই অস্ত্র শস্ত্র আর মহিলার বাচ্চা সব মেয়ে বাচ্চা লড়াই করার কোনো সুযোগ নেই মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় নেই এবার বুঝেছি আপনি আমাদের সমরে শেষ করার এক অবস্থা ঘটিয়েছেন না অসম্ভব আমার সঙ্গে আমার রব আছে আমাকে হৃদায়ত দিবেন রাস্তা দেখাবেন কি করতে হবে তোমরা এত ব্যতিব্যস্ত হয় না পাও হাইনা ইলা মুসা কাল আসাক আল বাহার আল্লাহ রব্বুল আলমিন মোসাইসালাম বললেন মুসা মজেজার লাঠিটা সাগরের মধ্যে বারোটা বাড়ি দিয়ে দাও মুসা ফেরা কী বলে বনিসের বারোটা গোত্র ছিল ওই যে একবার সুতলামের বারো সন্তানের বারোটা যখনই আঘাত করলেন বারোটা সুন্দর রাস্তা হয়ে গেলো পিছধারা রাস্তার মতো পানি দুই দিকে দাঁড়িয়ে গেল মধ্যখান দিয়ে রাস্তা আল্লাহ হয় ফান ফালাক কুল্লু ফিরকিন তার আদিম যাই হোক এইভাবে এবার বনিশাল রাস্তায় নেমে গেল সাগর পার হয়ে গেল ফেরাউন এসে পৌঁছে গেল ফেরাউন দেখতে পাচ্ছে সবাই পার হয়ে গেল এখন তো দুশ্মন আমাদের দাসীরা ভেঙে যাচ্ছেন কি করা যায় ধরার ফের অর্ডার করলো নামো রাস্তা তো আল্লাহ রবুল্লা আলমিন মুসাকে বলে দিয়েছেন রাস্তা বন্ধ করো না কারণ আবার বাড়ি মারলে তো রাস্তা বন্ধ হবে ঠিক না সাগর আবার পানিতে ভরে যাবে রাস্তা থাক আল্লাহ রব্বুল্লা আলমিন যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবে না তাকে কেউ বাঁচাতে পারবেন আল্লাহ রব্বুল্লা আলমিন এবার ফেরাউন এবং ফেরাউনের জাতিকে ধ্বংস করার এক যেই পদ দিয়ে বাঁচালেন কাকে মুসাহারন বন ইসরায়েলকে ওই পদ দিয়ে আবার দেখেন অন্যকে মারছেন এবার ফেরাউন অর্ডার করলো নাম সবাই নেমে গেছে ফেরাউন তোপর থেকে লিডারি করতেছে না আল্লাহর্বাইন ফেরাউনকে না মারবেন রাজকীয় ঘোড়ার উপরে চড়ে সে কমান্ড করতেছে আল্লাহর রবাইন জিবির আমিনকে বলেন যাও একটা বেটি ঘোড়া নিয়ে তার সামনে দিয়ে ওই পথে নামো জিব্বিল আইসাল্লা এসেছিলেন সাহায্য করার জন্যে মুস আইসাল্লাহ যখনই তিনি বেটি ঘোড়া নিয়ে সামনে দিয়ে এখন তো একটা নেগেটিভ পজিটিভ টান আছে আকর্ষণ বিকর্ষণ আছে তার ঘোড়া তো আর থামতে পারে না এবার ও নামসেনি ওকে এবার ফেরাউন যখন সর্বশেষ ব্যক্তি ওইদিকে উঠবে ধরার জন্যে পাকড়াও করার জন্যে আল্লাহ রব আলিন কী করলেন পানিকে অর্ডার দিয়ে দিলেন ওই ফারাকুন ধরুন এবার আল্লাহ রবেন কী করলেন ডুবিয়ে দিলেন ফেরাউনকে এবং ফেরাউনের সদল বল ডুবে এবার কী হয়ে গেল হালাক হয়ে গেল শেষ হয়ে গেল এবং ফেরাউন ডুবার আগে এবার ডুবার আগে বলতেছে ফেরাউন কি বলতেছে

এখন এর আগে তুমি নাফারমানি করেছ এবং তুমি ছিঁড়ে বিপর্যয় সৃষ্টিকারী যাই হোক আল্লাহ রব্বুল্লাহ আলামিন ফেরাউনকে ধ্বংস করে দিলেন এবং সাদ সদলবেলকে ধ্বংস করে দিলেন বনী সচক্ষে দেখল এরপরে কি হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফেরাউনের এই কোনো কোনো বর্ণে এমন বলা যায় যখন সে লাইল্লাহ বলতেছিল তখন আল্লাহ জিবিলকে বললেন যাও কিছু কাদা নিয়ে মুখের মধ্যে দিয়ে দাও কারণ মৃত্যুর সময় আল্লাহ কবুল করবেন যখন মৃত্যুর গড়গড়া এসে যায় তখন আল্লাহ কি করেন না তো কবুল করেন না বলো তাও বাবদিন গড়গড়া মৃত্যুর শ্বাস আসা যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোবা কবুল করবেন শুরু হয়ে গেলে আর করবেন ফেরাউন এবার ইমান আনলো মুসলিম হয়ে গেল সব কিছু হয়ে গেল আল্লাহ আল আসাই আল্লাসদিন এখন তোমার এই ইমান কবুল করা হবে না আর এইভাবে আল্লাহ রবাহিন বিভিন্ন জাতিকে সুরা আনকাবুতের চল্লিশ নম্বরে তারা বলছেন ফাঁকুল্লা না বিলম্বী প্রত্যেককেই আমি তার পাপের প্রাশ্চিত্য জন্য পাপের কারণে তাকে কি পাকড়াও করেছি ফামিন হুমমান আরসাল্লাহ আলাই হা আসিবা কিছু আছে তাদের কাছে আমি প্রবল বেগে কি হাওয়া চালিয়ে দিয়েছি ধ্বংস হয়ে গেছে হাওয়া তাদের শেষ করে দিয়েছে অমিন হুমমান আখাদাত হা কাউকে কঠিন আওয়াজ দিয়ে ধ্বংস করেছি অমিন হুম্মান খাসাফ না বিল আর কাউকে কি করেছি জমিন ধসিয়ে ধ্বংস করেছি অমিন আগরাক না আর কাউকে ডুবিয়ে ফ্রাউনকে ডুবিয়ে তার জাতিকে ডুবিয়ে নু সালামের সেই কাফের মুর্শিক জাতিকে প্লাবন ডুবিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন ওমা কান আল্লাহ হুম লিমা আল্লাহ এদের প্রতি জুলুম করতে চান না কিং বরং এরা নিজেরাই নিজের প্রতি কী করে জুলুম করেন সুরান এইভাবে ফেরাউন তার সদল বলে এবার ধ্বংস হয়ে গেল এবার ফেরাউনের মিশরের বাকি যারা ছিল কি হল কোরআনে যেটা এসে সুরা দোকানে যে তারা তাদের বাগ বাগিচা তাদের সম্পদ ঘরবাড়ি বাড়ি সব কিছুকে ছেড়ে এরপরে এদেরকে আল্লাহ হালাক করলেন ফামা বাকাত আলাহি মুস্তামাউল আর আসমান জমিন কেউ তাদের জন্যে কাদার আর কেউ নেই কেউ মরলে তো কেউ কাঁদে সমূলে সব শেষ কেউ মারা গেলে কাঁদবে না কেউ মায়া বা মহব্বত বা দুঃখের জন্যে এটুকু আল্লাহ রাখলেন না আসমান জমিনে কেউ কাদার মতো তবে নিঃসন্দেহ তাদের মহিলা বা কেউ তো ছিল কিন্তু এরপরে কি হয়েছিল এটা আল্লাহ রব আন কোরআন এর কোনো বর্ণাদের নেই এর পরবর্তীতে কি হলো না হলো যাই হোক এরপরে যেটা আসবে সেটা হলো মুসাআ আলসালুসাল্লাম এবার তার জাতিকে নিয়ে তিহির ময়দান সাইনা কি বলে মরুভূমিতে এখানে এদের আরও ঘটনা আছে অনেক কিছু ইনশাল্লাহ আমরা সামনের সপ্তাহে এগুলিকে বর্ণনা করার চেষ্টা করবো আপাতত আমরা জানলাম যে কিভাবে এত বড় তাগুদ এত বড়ো জালিমকে এত বড় শক্তিশালী বাহিনীকে আল্লাহ রব্বুল আলমিন খুব সহজেই খুব সহজেই যুদ্ধ করতে হলো বোম মারতে হলো পারমাণবিক বোমা আনুমানিক বোমা ইলেকট্রনিক বামা কিচ্ছুই না আল্লাহ রব্বুল আলমিন যখন চাইবেন আব্রাহাকে ধ্বংস করেছেন করেন নাই ছোটো ছোটো পাখি দিয়ে এভাবে আল্লাহ রব আলমিন যতই বড় জালেন একটা কথা মনে রাখতে হবে ওই পোকার যখন মৃত্যু ঘনিয়ে আসে তখনই কিন্তু তারা ডানা গজায় কথা কি জানেন ওই পোকা চেনেন মাটির মধ্যে থাকে উলু পোকা যাই বলেন আপনারা ওই পোকার যখন জিন যখন মরণ ডেকে আসে তখন কি হয় পাখা গজায় এরপরে বলে এই মাটির ঢিপের মধ্যে আমি আর থাকবো না আমার পাকা হয়েছে আমার আর কে পাই আমার মতো আর কে আর আকাশে উঠবো এবং এই পৃথিবীকে অনেক ছোট করে দেখে এই পৃথিবীকে তুচ্ছ করে দেখে উপর আকাশে উঠতে চায় উঠতে উঠতে কিছু দূর গেলে ওই হালকা দানা ভেঙে যায় ধুপ করে পড়ে মরে যায় তো এরকমই যত শয়তান যত তাগত যত বাতিল শক্তি এইভাবে যখন অতিরঞ্জন বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এরপরে যখন উড়া শুরু করে এই পৃথিবীর সব কিছুকে তুচ্ছ মনে করে মনে করে সব কিছু আমারই আমি যা ইচ্ছা তাই করব যেখানে ইচ্ছা সেখানে উড়বো তখন দানা দুটি আল্লাহ রব্বুল ভেঙে দেন আর তখনই তার মৃত্যু হয়ে যায় এইভাবে আল্লাহ রব্বুল্লা আলমীন কোরআনুল ক্যারিমে বহু জাতির ধ্বংসলীলার কথা আল্লাহ জানিয়েছেন আমাদেরকে এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে ইনশাআল্লাহ আমরা সব আলোচনা শেষ হলে ইনশাআল্লাহ আমরা শিক্ষণীয় কথাগুলি বলবো আজকের মতো আমরা এখানে শেষ করতে চাই যে আল্লাহ রব্বুল্লা আলমিন এত বড় বাতিল শক্তিকে কিভাবে একই মুহূর্তের মধ্যে এক মুহূর্তের মধ্যে এই পৃথিবী থেকে তাকে চিরতরে বিদায়ী করে দিলেন এবং শুধু তাই না

কারণ অনেক মানুষ আছে যারা আমার আয়ার থেকে নিরসন থেকে তারা কি গা অচেতন আজ পর্যন্ত ওই ফেরাউন আদা করেছেন তোর এই ম মরদেহ পচবে না সরবে না আজ পর্যন্ত আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন এতে বা ফিল্ম ফিল্মিলিম দেখা যায় বা এরকম পাওয়া যায় সিডিমিডি যে ফেরাউনের লাশ আজও মিশর পিরামিডে বা জাতীয় জাদিঘরে আজও সংরক্ষিত রয়েছে এর চেয়ে বড় প্রমাণ আল্লাহর একজন আছেন আর কি হতে পারে মানুষের জন্য তারপর ওই ফেরাউনের দেশে এই কয়দিন আগে ভোট হলো চাই হক চাই না বাতিল চাই শতকরা সাতান্ন জন ভোট দিয়েছে পক্ষে আর বাকি শয়তানরা কোথায় এর মধ্যে কি মুসলমান আছে হ্যাঁ এইভাবে ফেরাউন যেমন হালাক হয়েছে এইভাবেই বাতিলরা হালাক হবে একে একে তবে সবুর করতে হবে সবুর করতে হবে তাকুয়া ধর্জ অর্জন করতে হবে আল্লাহর আল্লাভীরু হতে হবে কারণ পরিণাম কাদের জন্যে আল্লাভীরু যারা যারা সত্য যারা করণীয়কে করবে এবং বর্জনীয়কে বর্জন হই হাল্লা চিল্লা ফাল্লা মিছিল টিছিল করে ফায়দা হবে না কারণ শক্তিকার কার আল্লাহর শক্তি যখন পর্যন্ত না হবে তখন পর্যন্ত বাতিলের মসনদ সংসদ বাতিলের গদি বাতিলের রাজত্ব ধ্বংস হবে কারণ আল্লাহর মদত না আসলে আর আল্লাহর মদত তখনই আসবে যখন সবুর করতে পারবে এই বিপদ আপদে এবং তাক অর্জন করতে পারবে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সবুরকারী এবং তাক অর্জনকারী মোত্তাকি সাবের এবং মোত্তাকি আমাদেরকে যেন বানিয়ে দেন